করোনার এই অতিমারী পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হবে না বাতিল হবে এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যেমন আকাঙ্ক্ষা আছে, যেমন তাদের মধ্যে চিন্তা আছে, যেমন তারা একটা ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থার পড়ে আছে, আবার অভিভাবকদের মধ্যেও ঠিক একই রকমভাবে তাদেরকেও কিন্তু ডিপ্রেশন কিন্তু ধীরে ধীরে গ্রাস করছে। এই পরিস্থিতিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মাধ্যমিক পরীক্ষাও হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও হবে, কিন্তু সেটা স্বল্প নম্বরের পরীক্ষাটা হবে, এরকম জানিয়েছিল। ঠিক তারপরেই আমাদের রাজ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিবিএসই বোর্ডের যে 12-এর পরীক্ষা সেটা কিন্তু বাতিল ঘোষণা করে দেয়, আর ঠিক তারপরেই তড়িঘড়ি আমাদের রাজ্যের পক্ষ থেকে একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয় উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে। ইতিমধ্যে বিভিন্ন রকম তথ্য উঠে এসছে বিশেষজ্ঞ কমিটি থেকে, সেটাও তোমাদেরকে আমরা জানিয়েছিলাম, কিন্তু আমরা সর্বশেষ যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে যে যাই হোক না কেন মাধ্যমিক পরীক্ষা বাতিল কার্যত নিশ্চিত, উচ্চ মাধ্যমিকের অফলাইন পরীক্ষাও কার্যত নিশ্চিত, কিন্তু ফাইনাল সিদ্ধান্ত কী জানাচ্ছে, সুপ্রিম কোর্ট কী বলছে সেটার দিকেই তাকিয়ে থাকতে বলছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তারা সুপ্রিম কোর্ট থেকে যে পদ্ধতিটা জানানো হবে, যেভাবে পরীক্ষার মূল্যায়নের কথা বলা হবে বা যা সিদ্ধান্ত জানানো হবে সেটাই কিন্তু কার্যতভাবে গ্রহণ করা হবে। ইতিমধ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় যে তথ্যটা উঠে আসছে সেটা হচ্ছে করোনার অতিমারী পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কি না, বা উচিত হলেও কীভাবে পরীক্ষা নেওয়া হবে, না হলেই বা মূল্যায়নটা কীভাবে হবে সে বিষয়ে অভিভাবক পড়ুয়া এবং সাধারণ মানুষের কাছে মতামত চাইল রাজ্য সরকার, সেখানেই নিজেদের মতামত জানাতে পারবেন তারা। সোমবার দুপুর 2টার মধ্যে তাদেরকে মতামত জানাতে বলা হয়েছে, রবিবার রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, অর্থাৎ আজকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে, সেই কমিটি যে বিষয়গুলো খতিয়ে দেখেছে সেগুলো হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কি না, পরীক্ষা হলেও কীভাবে সেই পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা না হলে মূল্যায়ন কীভাবে হবে। এই নিয়ে তিনটি ইমেল আইডি দেওয়া হয়েছে, সেই ইমেল আইডিতে সাধারণ মানুষ, অভিভাবক এবং ছাত্রছাত্রীদেরকে তাদের নিজস্ব মতামত জানাতে বলা হয়েছে। আগামী সোমবার দুপুর 2টার মধ্যে তাই আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, তোমরা যারা চাইছো না পরীক্ষা হোক তারা অবশ্যই তোমরা ইমেল করো, আমরা ইমেল অ্যাড্রেসটা তোমাদেরকে দিচ্ছি, ইমেল অ্যাড্রেসটা তোমরা দেখে নাও। ইমেল অ্যাড্রেসটা এইরকম ইমেল অ্যাড্রেস pbssm.spo@gmail.com বা commissionersschooleducation@gmail.com বা wbssed@gmail.com। এই যে তিনটে ইমেল আইডি বলা হয়েছে আমি তোমাদের প্রত্যেককে বলবো, এই তিনটে ইমেল আইডিতেই তোমরা তোমাদের মূল্যবান মতামত জানাও যে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চাইছো না, এবং তোমরা বিভিন্ন জনদের কাছ থেকে পাঠাতে পারো। যদি তোমরা সত্যি সত্যি চাও যে পরীক্ষা না হোক তাহলে তোমাদেরকে কিন্তু এই ইমেলটা করতে হবে, সবাই তোমরা এই ইমেলটা করো যাতে তোমাদের পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাক, এই পরিস্থিতিতে পরীক্ষা যাতে ক্যান্সেল হয়ে যাক। আর আমাদের চ্যানেলে অনেকে আছে যারা পরীক্ষার পক্ষে মতামত দিচ্ছে, রাজ্য সরকার যে সিদ্ধান্তটা নেবে বা সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্তটা নেবে আমরা সেটাই মেনে নেব, বাকি কন্ট্রোভার্সির মধ্যে আমরা যাব না। বা তোমরা যারা চাইছো পরীক্ষা না হোক তারাও ইমেল করবে, যারা চাইছো পরীক্ষা হোক তারাও ইমেল করবে, এবং যেটা সর্বোচ্চ সংখ্যক মানুষ যেটা চাইবে সেটাই কিন্তু রাজ্য সরকার সেই সিদ্ধান্তটা কিন্তু জানাবে। সুতরাং তোমরা কেউ মিস করবে না, প্রত্যেকেই এই ইমেলটা তোমরা প্রত্যেকেই সরকারের পক্ষে করতে থাকো। ধন্যবাদ।